টেস্টে নবম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ পেল বাংলাদেশ। হারারেতে মাহমুদুল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদ গড়েছেন 191 রানের অনবদ্য জুটি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে 150 রানে আনবিটেন থাকেন রিয়াদ, 75 করে আউট হয়েছেন তাসকিন। তাদের ব্যাটে ভর করে হারারে টেস্টে চালকের আসনে বাংলাদেশ। ফাইট ব্যাকের দুর্দান্ত এই জুটি হারারে বসে রেখেছেন সহকর্মী মাহমুদুর রহমান। Gets to his 100. What a terrific shot. This is the silent killer of Tiger cricket. He's proved সাদা পোশাকে প্রত্যাবর্তনটা এর চেয়ে ভালো আর কি বা হতো। 17 মাস পর দলের সুযোগ পেয়েই আবারও প্রমাণ করলেন নিজেকে। খাদের কিনারা থেকে শুধু দলকে টেনে তুলে নেনি, নিয়ে গেছেন নিরাপদ জোনে। And thanks the almighty. He deserves this fabulous century. নবম উইকেটে তো রিয়াদ তাসকিনের মহাকাব্যিক এক জুটি। হারারের সুইমিং কন্ডিশন দুই টাইগারের জন্য হয়ে গেছে পুরো দস্তুর ব্যাটিং উইকেট। 195 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগারে রিয়াদ প্রথমবার ছুঁয়েছেন 150 মাইল ফলক, যা ক্যারিয়ার সেরা ইনিংস। রিয়াদ যদি হন উদ্ধারকারী তাহলে ত্রাতা তাসকিন আহমেদ। নিজেকে পরিবর্তন করেছেন অনেক, জানান দিয়েছেন করোনা বিরতির পর, আন্তর্জাতিকেও সেটার স্পষ্ট ছাপ। শুধু কি ব্যাটে, এই ছবি বলে দেয় কতটা পরিণত হয়েছেন তাসকিন। আর নয় মাথা নিচু, চোখে চোখ রেখে লড়তে হবে ময়দানি লড়াই। বোলিং এর পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করেছেন, ফলো পাচ্ছেন। ইন্টারন্যাশনালে দেখা পেয়েছেন প্রথম 50-র অনবদ্য ইনিংসটার সমাপ্তি হয়েছে 75 রানে। টেস্টে নবম উইকেটে রিয়াদ তাসকিনের রেকর্ড জুটি, যা মনে করিয়ে দিল 2012 সালে খুলনার আবু নাসের স্টেডিয়ামের কথা, যেখানে 184 রানের জুটি গড়েছিলেন রিয়াদ ও আবুল হোসেন রাজু। সেটা ছাপিয়ে এবার 191 রানের জোট রিয়াদ তাসকিনের, মাত্র 4 রানের জন্য ছুঁতে পারেননি বিশ্ব রেকর্ড। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, হারারে, জিম্বাবুয়ে।